ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা স্পেশাল টপিকের ওপরে স্বাগত জানাই আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে কোরাজেন ইনসেকটিসাইড ভালো নাকি হামলা পাঁচশো পঞ্চাশ ভালো অর্থাৎ কোরাজেন এখানে হচ্ছে ক্লোরান্টানিপ্রল আঠেরো দশমিক পাঁচ আর এদিকে হামলা পাঁচশো পঞ্চাশ হচ্ছে সাইপারমেথিন এবং পাইরিফাসের কম্বিনেশন তো এই দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ফসলে ভালো কাজ দেয় কোনটা কম কাজ দেয় কোনটা কতটা বিষক্রিয়া রয়েছে ফসলেতে প্রয়োগ করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সমস্ত নিয়ে আজকে আমরা ভিডিওটাতে আলোচনা করব। এছাড়া কোনটার দাম বেশি কোনটার কি ডোজ আছে সমস্ত নিয়ে চলুন ভিডিওটা তাহলে একটু শেষ পর্যন্ত দেখা যাক যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো প্রত্যেকটা পাওয়ার জন্য চলুন শুরু করি চলুন আমরা এই মুহূর্তে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধানের সিজন চলছে আমন ধান মাজরা পোকার ব্যাপক উৎপাত এইরকম একটা মোমেন্টে আমরা কি চাইবো যে একটা ওষুধ এমন একটা ইনসেকটিসাইড বা কীটনাশক আমাদের দরকার যেটাতে প্রয়োগ করলে ধানের আমাদের ম্যাক্সিমাম পোকামাকড়গুলো আমরা মারতে পারব তো এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্লাস অন্যান্য সবজি ফসল থেকে শুরু করে সমস্ত রকমের শস্য সবজি কন্দ জাতীয় আখ ইত্যাদি সমস্ত রকম ফসলে কীটদেরকে নাশ করার জন্য আমাদেরকে এই দুটো প্রোডাক্টই কিন্তু আমরা ব্যবহার করতে পারি তবে কিছু কিছু বিশেষত্ব অবশ্যই আছে সেগুলো নিয়ে একটু বলি এই যে ম্যাক্সিমাম আমরা দেখছি যে যে ওষুধটা বেশি চট করে কাজ হয় সেই ওষুধটার থেকে কিন্তু আমরা সকলে ছুটি তার মধ্যে বর্তমানে নাম্বার ওয়ান পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে যে হামলা পাঁচশো পঞ্চাশ এবং ক্লোর পাইরিফসের কম্বিনেশন এই হামলা পাঁচশো পঞ্চাশ হচ্ছে অর্গানো ফসফেট গ্রুপের একটা ব্রড স্পেকট্রাম পাইরিথ্রয়েড গ্রুপের একটা কীটনাশক এটা ক্লোর এখানে কন্ট্যাক্ট ওয়েতে কাজ করছে এবং সাইপার মেথারিন ফাইভ পার্সেন্ট এখানে সিস্টেমিক ওয়েতে কাজ করছে মানে ফিফটি এবং ফাইভ টোটাল পঞ্চান্ন এই শতাংশ এটা হচ্ছে ইসি ফর্মে রয়েছে ইমালসিবল কনসেন্ট্রেট এই যে হামলা হামলা পাঁচশো পঞ্চাশ এর যে টক্সিসিটি লেভেল হচ্ছে আপনার ইয়েলো আপনি দেখতে পাবেন এখানে ইয়েলো লেভেল দেওয়া রয়েছে আমরা টক্সিসিটির চারটে লেভেল দেখতে পাই একটা হচ্ছে প্রথমটা হচ্ছে লাল বা রেড লেভেল যেটা হচ্ছে সব থেকে বেশি এক্সট্রিমলি টক্সিসিটি রয়েছে যার মধ্যে সেকেন্ড হচ্ছে ইয়েলো লেভেল যেটা হচ্ছে হাইলি টক্সিসিটি রয়েছে বা খুব উচ্চ মানের বিষক্রিয়ার মধ্যে বর্তমান নাম্বার থার্ড হচ্ছে ব্লু লেভেল যেটা হচ্ছে মডারেটলি টক্সিসিটি রয়েছে এবং নাম্বার ফোর্থ হচ্ছে গ্রিন লেভেল অর্থাৎ মোটামুটি সামান্য স্লাইটলি হ্যাঁ স্লাইটলি টক্সিসিটি বর্তমান রয়েছে তো সেদিক থেকে আমরা যদি দেখতে চাই এখানে হামলা পাঁচশো পঞ্চাশ হচ্ছে আপনার ইয়েলো লেভেল বা হলুদ লেভেলের রয়েছে মানে একেবারে যাকে বলে হাইলি টক্সিসটি উচ্চ মানের বিষক্রিয়া সম্পন্ন হামলা প্রয়োগ করার পর মোটামুটি সবজি ফসলে পনেরো দিন কোনো ফসল আপনি খেতে পারবেন না তাহলে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি হবে শরীরের মধ্যে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এই যদিও এই হামলা প্রয়োগ করলে আপনি ম্যাক্সিমাম হ্যাঁ জ্যাসিড অ্যাফিড থ্রিপস থেকে শুরু করে বোল ওয়াম চিউইং এবং সাকিং যাবতীয় পেস্ট রয়েছে যেমন সাদা মাছি থেকে শুরু করে হ্যাঁ আপনার শোষক পোকা থেকে যে কোনো যে কোনো ধরনের শোষক পোকা হ্যাঁ সেটা বিপিএইচ হতে পারে হ্যাঁ বা আপনার হোয়াইট ব্যাক যেগুলো রয়েছে সাদা শোষক পোকা এছাড়া আমাদের ধানের মাজরা পোকা থেকে শুরু করে পাতা মোড়া লিপ ফোল্ডার ইত্যাদি শ্যামা পোকা সমস্ত রকমের কীটদেরকে এই হামলা পাঁচশো পঞ্চাশ প্রয়োগ করলে কিন্তু ধ্বংস করা যায় এছাড়া অন্যান্য ফসলের আখের যেমন কাণ্ড ছিদ্রকারী পোকা হ্যাঁ বেগুনের বা অন্যান্য ফসলের কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা হ্যাঁ ফল ছিদ্রকারী যে মাছিগুলো রয়েছে সমস্তগুলোকে কিন্তু নষ্ট করতে এই হামলা পাঁচশো পঞ্চাশ ভীষণভাবে আমাদেরকে হেল্প করে যে কারণে কিন্তু এর কাজের জন্যই আজকে সারা ভারতবর্ষ জুড়ে এর বেশি পরিমাণ এত ব্যাপক প্রচার ব্যাপক বিক্রি আজকে কিন্তু হচ্ছে কিন্তু মানুষ এর টক্সিসিটির কথা চিন্তা একেবারেই করে না আর এই কীটনাশকটা একটা বিকট গন্ধযুক্ত কিন্তু কীটনাশক এক জায়গায় স্প্রে করলে আশেপাশে মোটামুটি এর দুর্গন্ধ ছড়িয়ে যায় আমরা এই হামলাকে সকাল বিকেলে স্প্রে করতে পারি সকালে স্প্রে করলে কি হয় একটা জিনিস ক্ষতি হয় যে আমাদের পরাগ মিলনকারী মৌমাছি টৌমাছিগুলোকে কিন্তু এরা মেরে ফেলে সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এইগুলোকে বাঁচিয়ে রেখে দিনের অন্য সময়টা বিকেলের দিকে স্প্রে করলে থেকে ভালো হয় যখন মোটামুটি একটা ঠান্ডা আবহাওয়া বিরাজমান থাকে আর অতিরিক্ত গরমে অতিরিক্ত রোদ্দরে কিন্তু এটাকে স্প্রে না করাই ভালো তাহলে কিন্তু গাছে পাতায় স্কর্চিং বা পুড়ে যেতে পারে ডোজ যদি আমরা বলি মোটামুটি পনেরো লিটারের ড্রামে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম এই হামলাকে গুলে স্প্রে করতে পারেন আর প্রতি একরে দুশো লিটার জলে গুলে আপনি চারশো থেকে সাড়ে চারশো এমএল পর্যন্ত আপনি গুলে স্প্রে করতে পারেন যদি আমরা দামের কথা যাই পাঁচশো এম হামলার দাম মোটামুটি চারশো টাকার আশপাশ তো ফ্রেন্ডস আপনি হামলা পাঁচশো পঞ্চাশের সঙ্গে অন্যান্য ছত্রাকনাশক বা কীটনাশক মিলিয়ে অবশ্যই স্প্রে করতে পারেন এবং অন্যান্য অনুখাদ্য মাইক্রো নিউট্রিয়েন্টস বা পিজিআর আপনি মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন যদিও হ্যাঁ পিজিআর বা অন্যান্য প্ল্যান্ট হরমোনগুলোকে আলাদা করে স্প্রে করাই ভালো তাহলে তাহলে কি হয় কাজটা খুব ভালো পাওয়া যায় তো ফ্রেন্ডস এবার যদি আমরা আসি কোরাজেন এফএমসি কোম্পানির কোরাজেন যেটাও বর্তমানে ব্যাপক প্রচলিত একটা ওষুধ যদিও আপনি হামলার আপনি অন্যান্য ব্র্যান্ডও পাবেন আপনি আপনার এলাকায় প্রাপ্ত যে কোনো ব্র্যান্ড আপনি ব্যবহার করতে পারেন ক্লোর পাইডিফস ফিফটি পারসেন্ট সাইপার মেথিন ফাইভ এই কম্পোজিশন দেখে আর কোরাজেনে যদি আমরা যাই এফএমসি কোম্পানির যে কোরাজেন এটা আপনি বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডে পাবেন ক্লোরান ট্যানেলিপ্রল আঠেরো দশমিক পাঁচ এসসি আপনি দেখে কিনবেন এটা কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় ওয়েতেই কাজ করে এই কোরাজেন হল আপনার রায়নাকসিবিরের ক্ষমতা সম্পন্ন অ্যান্থালিক ডায়ামাইড গ্রুপের একটা একটা কীটনাশক এর ক্ষমতা কিন্তু ব্যাপক এবং ব্রড স্পেকট্রাম বিভিন্ন ধরনের আপনার কিটের উপরে এটা কাজ করে মোটামুটি যত রকমের কীট আছে চিউইং পেস্ট বলুন বা চিবিয়ে খাওয়া যেগুলো বা সাকিং রস চোষণ করে যে সমস্ত পোকাগুলো খায় প্রায় ম্যাক্সিমাম এগুলোকে কিন্তু মারতে সাহায্য করে ধানের মাজরা থেকে শুরু করে লিফ ফোল্ডার মোড়া এছাড়া অন্যান্য ফসলের যে কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী যে ক্যাটার পিলারগুলো রয়েছে হ্যাঁ এগুলোকেও কিন্তু খুব সহজে মেরে ফেলে বা অন্যান্য আপনার সাদা মাছি বা অ্যাফেডস জাসিড শোষক পোকাগুলোকে কিন্তু মারতে সাহায্য করে তবে যদিও হ্যাঁ লিপ ফোল্ডার বা পাতামোড়া চিউইং সাকিং পেস্ট যেগুলো হ্যাঁ যেগুলো আপনার শোয় বা ক্যাটারপিলারের মতো কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী যে পোকাগুলো এইগুলোর উপরেই কিন্তু এর কাজ সব থেকে বেশি তবে অন্যান্য পোকাদের উপরে এর অল্প বিস্তর কাজ দেখা গেছে ঠিকই তবে এর কাণ্ড ছিদ্রকারী বা লিপ ফোল্ডার স্টেম স্টেম বোরার ফ্রুট বোরার এদের উপরেই কিন্তু এর কাজ সব থেকে বেশি আর যদি আমরা টক্সিসিটির বিষয়ে একটু আলোচনা করি দেখুন কোরাজেন হচ্ছে আপনার কিন্তু গ্রিন লেভেলের একটা হ্যাঁ এর এর যে টক্সিসিটি লেভেল আছে গ্রিন লেভেল আপনি দেখতে পাবেন হুম প্রোডাক্টের গায়ে দেখবেন দেওয়া রয়েছে তো এই গ্রিন লেভেল মানে কি সব থেকে কম বিষক্রিয়া সম্পন্ন অর্থাৎ স্লাইটলি টক্সিসিটি এর মধ্যে রয়েছে যেখানে হামলার মধ্যে হাইলি ইয়েলো লেভেল টক্সিসিটি রয়েছে সেখানে কোরাজনের মধ্যে গ্রিন লেভেল মানে স্লাইটলি টক্সিসিটি মানে সামান্য বিষক্রিয়া সম্পন্ন এই ওষুধটা করার যেন কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু ফসলে কাজ করে দীর্ঘ সময় মোটামুটি দশ দিন বারো দিন পনেরো দিন পর্যন্ত এর এফেক্ট থেকে যায় তবে আমাদেরকে পাল্টে পাল্টে হ্যাঁ এই বারো দিন পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই রিপিট স্প্রে দিতে হবে ফসলকে বাঁচানোর জন্য কারণ আপনি একবার পোকা মারলে যে পরবর্তীকালে বাইরে থেকে আর অন্য কোনো পোকা আসবে না এমনটা তো নয় পোকা কিন্তু বারবার আসতে থাকবে সুতরাং আমাদেরকেও সেভাবে এটাকে অ্যাপ্লাই করতেই হবে যদি আমরা ডোজের কথা বলি দুশো লিটার জলে ষাট এম আমাদেরকে ব্যবহার করতে হবে ছয় এম এল পনেরো লিটারের ড্রামে গুলে ব্যবহার করতে হবে দামের কথা যদি আমরা বলি কোরাজেনের তিরিশ এম এলের দাম মোটামুটি চারশো সাড়ে চারশো টাকার আশপাশ তো ফ্রেন্ডস এবার যে মূল কথাটাই আমরা আসবো যেটা হচ্ছে যে হামলা ভালো না কোরাজেন ভালো দেখুন এখানে দুটো ওষুধেরই কিন্তু ব্যাপক কার্যকারিতা হ্যাঁ ব্যাপক কার্যকারিতা রয়েছে আপনি যদি বিষক্রিয়ার কথা চিন্তা না করেন তাহলে আপনি অবশ্যই হামলা ব্যবহার করতে পারেন যদি আপনি বিষক্রিয়ার কথা চিন্তা করেন যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা অন্য কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ বা আপনি যে প্রোডাক্টটা যে ওষুধটা স্প্রে করবেন সেই ওষুধের বিষ মানুষকে খুব একটা ক্ষতিগ্রস্ত করবে না না করুক তাহলে সেক্ষেত্রে আপনি কোরাজিনটাকে ব্যবহার করতে পারেন এবার অবশ্যই চয়েসটা কিন্তু সম্পূর্ণ আপনার দুটো ওষুধই কিন্তু ব্যাপক প্রোডাক্ট দারুণ প্রোডাক্ট হ্যাঁ তো সেক্ষেত্রে কোরাজিনের দামটা একটু বেশি হলেও হ্যাঁ আপনার হামলার দামটা একটু কম তুলনামূলকভাবে অনেকটাই কম কিন্তু যদি আমরা বিষক্রিয়ার কথা চিন্তা করি তাহলে কিন্তু কোরাজেন ইজ দ্য বেস্ট আর যদি আমরা বিষক্রিয়ার কথা চিন্তা না করি তাহলে কিন্তু হামলা ইজ দ্য বেস্ট এটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে চলতে হবে ফ্রেন্ডস সিদ্ধান্ত আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য